সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। The idea to make this film, Who is Baul, it came as a very normal conversation that I was having with my friend, Grammy Award winner Ricky Cage, and another friend of mine from Guwahati, Rajeev Sarma. We wanted to do something to preserve and document the different living traditions of India, the musical traditions of India. We initially thought of doing something about the northeast of India, which has about 300 plus different communities and different dialects, languages, music, dance, instruments. And then somehow the thought came also to the fact that the Baul tradition is one of UNESCO's intangible cultural heritage, and something on which there has been no documentation done by any government organization, be it Sangeet Natak Academy or any other organization. And my friend Rajeev Sarma, he had a lot of links with the various sannyasi Bauls in different parts of Birbhum and Tarapit and other parts of Bengal. So we thought we'll go there, we'll actually, you know, stay with them for a couple of weeks, understand how their lifestyle is, what the philosophy of the music is, and then document it together in the form of film. So hi everyone, I'm here at Nandun to watch a documentary called Who is Baul. It's a subject that really intrigues me and excites me, and I'm looking forward to watching it. And all my wishes to everyone associated with it. I think it's been a great initiative. Thank you, The Bengal, for creating such good content and supporting such good documentary. Baul, who is Baul? Baul actually is a culture. Grammy, Ganji, definitely. It's a culture. It's like a Ghana, orange color, waistband. Baul is a Grammy. Grammy is a Baul. बाउल से आप मिले हैं कभी भी मिले घर घर में बाउल खाना ही रहता है घर घर में आदमी बाउल खाना ही ওই বাংলার সবচেয়ে পুরনো যে মানে সাহিত্য টেক্সট সূর্যপথ থেকে তার আগে 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 থেকে বাউলের পরম্পরা শুরু হয়েছে। তারপরে শৈব, শাক্ত, বৌদ্ধ, বৈষ্ণব এই অনেক রাস্তা পার করে বাউল এসে একটা এত সুন্দর পরম্পরার সৃষ্টি। শুধু বাউল গান বলে তো হবে না। আমার মনে মানে আমার বাড়ি কামাখ্যায়, তো ছোটোবেলা থেকে অম্বুবাসী মেলায় বাউল যাই, তো ছোটোবেলা ছোট থেকে আমি ওদের সঙ্গে খুব গান শুনতাম তারপরে আস্তে আস্তে যখন বুঝলাম, তখন মানে কথা বলতে যখন শুরু করলাম তখন দেখলাম এই তো শুধু শুধু গান না, কিন্তু অনেক জিনিস আছে এখানে। তো এইগুলোকে কী করে ইয়ে করা যায়? তো এখন একা তো কাজ করা যায় না, তো গ্রুপ একটা ইয়ে। তারপরে ডক্টর বিক্রম কে বললাম, ও তো আমার নিজের ভাইয়ের মতো বললাম, বিক্রম রিকিকে বললাম, আমি বললাম তো সবাই কথা বলে ভাই কিছু একটা করা যাক, খোঁজা যাক বাউলকে। Very epic documentary feature film by Dr. Vikram Sampath, which is অনেক দিন ধরেই আমরা ওয়েট করছিলাম এই প্যান্ডেমিকের জন্য। এটা অনেক ডিলে হয়ে গেছে, কিন্তু আজকে ফাইনালি এর স্ক্রিনিংটা হচ্ছে। আর আমার খুব ভালো লাগছে যে এতজন এখানে এসে অ্যাকচুয়ালি আমাদের মানে রিফিউজাল করতে হয়েছে, উই হ্যাড টু রিফিউজ পিপল, কারণ সবাই এটা দেখতে চেয়েছিল। তো ফাইনালি যেটা এটা আজকে আমরা স্ক্রিনিং করতে পারছি, এটাই আমার খুবই আমাদের সৌভাগ্য। আর মোর ইম্পর্টেন্টলি আমি দ্য বেঙ্গলের একটা ভার্টিক্যাল আছে কল্ড প্রণাম, এটা একটা সিনিয়র সিটিজেন্সের প্রোগ্রাম, ওদের এখানে 20 জন মেম্বার, ওরা সব এসেছে,
মানে সবাই বলছিল না বাড়ির থেকে বেরোবো না এটা ওইটা, কিন্তু ওরা সবাই কুড়ি সব কুড়ি জন যাদেরই ইনভাইট করেছি আমরা ওরা সকলেই এসেছে। ইনফ্যাক্ট দে আর অল লুকিং ফরওয়ার্ড, আর এটাই আমার সবচেয়ে এখানে ওইটা একটা অ্যাচিভমেন্ট। ইনফ্যাক্ট ওদের বাড়ির থেকে বের করে এই যে একটা হলে সবার একটা একটা একটু এখন একটু আতঙ্ক আছে একটা সিনেমা হলের ভেতরে ঢুকে সিনেমা দেখা, কিন্তু আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট আমাদের অ্যাটেন্ডেন্স ইজ অলমোস্ট 100%। সো উইশিং দ্য টিম অল দ্য বেস্ট। আর আর বাউল নিয়ে আমাদের অফকোর্স পার্ট অফ আমাদের কালচারাল হেরিটেজ ইন বেঙ্গল ইজ অ্যাবাউট দ্য বাউল সিঙ্গার, তো এটাকে নিয়ে একটা ছবি করা উই আর অল লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।